Hey guys, good morning. Welcome to our new vlog. I'm Bishwas Shatkar, apnara dekhchen Bilizer vlogger. To kemon achen shobai? Comment e janaben. Apnader dua ashirbade amrao bhalo achi. Shiter sokaler ajker prokriti. Ghono kuasha. শীতের সকালে কুয়াশার মধ্য দিয়ে আমাদের গ্রামের রাস্তা দিয়ে হাঁটাইতেছি। আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। শীত কিন্তু অনেক। অনেক ঠান্ডা, হাত ঠান্ডা হয়ে যাইতেছে, হাত বাইরে আছে আর সবকিছু প্যাকেট হয়ে আসছে, একদম চোখ আর হাতটা বাইরে আর সবকিছু প্যাকেট। দোকানে গেছিলাম সকালে, এখন সাইকেল নিয়ে যাইতেছি বাড়ির দিকে। ধান ভাঙ্গাইতে হইব, ধান আনতে যাইতেছি সাইকেল নিয়ে। এই যে কাকার সাইকেল নিয়ে আসছি। কো বিল্ডিং এ নিয়ে থুই বসে দাদা, সাইকেল এখন যাব মুড়ির ধান ভাঙাইতে। ইঁদুরে অনেকগুলা ধান খেয়ে ফেলছে। ধান নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হইলাম। কিছু জামা কাপড় ধুইতে হবে আজকে, ওগুলো ভিজাইলাম, ধান ভাঙে এসে ধুবো। তো এখন ধান নিয়ে যাবো, মা উঠিয়ে দিবে সাইকেলে। বস্তা রাস্তায় নিয়ে আসছি, এখন মা উঠিয়ে দিতে আসছে। আবার ভালো করে কারিয়া সাইকেল উঠে নিছি, সাইকেলের ভিতর দিয়ে ঢুকে দিছে একদম বস্তা। এখন এটা চালিয়ে যাওয়া যাবে না, এটা হেঁটে যাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, ধান ভাঙানো কমপ্লিট করছি, এখন যাইতেছি বাড়ির দিকে। ইচ্ছা ছিল ধান ভাঙানোটা শেয়ার করব, কিন্তু করতে পারি নাই, কারণ আমি একা ছিলাম। আমি একাই ছিলাম ধান ভাঙানোর কাজে, বাবা ছিল দোকানে, এই কারণে শেয়ার করতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। কারণ ধান ভাঙানো খুব তাড়াতাড়ি করতে হয়, তাড়াতাড়ি ধান দিতে হয়, আবার ওইদিকে কুড়া টান দিতে হয়, একা একা করা কষ্ট হয়ে যায়। ধান নিয়ে বাড়িতে আসলাম, ধান না এখন চাল হয়ে গেছে। এদিকে মা আবার ওগুলো জামা কাপড় ভিজে গেছিলাম ধুয়ে ফেলছে, ভাবছে আইসা ধুমু, মা আগে ধুয়ে ফেলছে কষ্ট করে। ছাদে আসছি জামা কাপড় শুকিয়ে দেওয়ার জন্য। এখান থেকে পরম আর সিম গাছ ভালো দেখা যায়, সিম ধরছে অনেক, খুব সুন্দর হয়েছে গাছটা। কে থাক, সমস্যা নেই,
আর আমাদের সিম গাছটা হইলই না, একদম ছোট্ট হয়ে রয়েছে, সার দিয়ে দিছি তাও হয় নাই। তো আমাদের ব্ল্যাক রাইস থেকে গাছ হইতেছে, গাছ বলতে ধানের চারা হইতেছে হালি, খুবই ছোট ছোট। এই হালির কালারটা মনে হয় অন্যরকম হবে, সাধারণ হালির মতো না, কালার একটু অন্যরকম লাগতেছে। মা এখানে ছাই রেখে গেছে, চুলার ছাই, ছাই দিয়ে দিলে নাকি হালি তুলতে সুবিধা হয়, এই কারণে এখানে দেওয়ার জন্য আনছে এগুলো। এখন এগুলো দিতে হবে। মা আসতেছে, মা গেছিল আবার ওই আলু খেতে কাজ করতে। ওই হালিগুলো মোটামুটি বড় হয়ে গেছে। হ্যাঁ দেই, এখন আমি এই ছাইগুলো ছিটিয়ে দিব। ই করার আগে একটু সার দিয়ে দিলে ভালো হতো, সারের কথা তো মনে নেই। কিন্তু অন্যরকম না একটু গাছটা, অন্য কালার হইব মনে হয়, বেগুনি কালার হইব, বেগুনি। আমি দেই ছিটানো একদম কমপ্লিট, পুরোটাই ছিটিয়ে দিছি। ঘন হয়েছে নাকি পাতলা বুঝতেছি না, মা যতগুলো আনছিল সবগুলোই দিয়ে দিছি। তো এগুলা কেবল হইতেছে, আর দেশিগুলা যেটা ওইটা মোটামুটি বড় হয়ে গেছে। এতটুকু চারাও বোনা চলে, অনেকেই এতটুকু হইলে নিয়ে বুনি, এতে নাকি ফলন বেশি হয়, কিন্তু আমাদের এখনো শুরু হয় নাই বোনা, বুনতে আরো দেরি হবে কিছুদিন। তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করব আমাদের সরিষার জমিটা। সরিষা ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে, ফুলে ভরে গেছে, হলুদ ফুল। এখানে যে ধান কেটে আবার ভুট্টা বুনছে, জমির কোনো বিরতি নাই, একটার পর একটা হইতেই থাকবো, একটার পর একটা হইতেই থাকবো। সরিষা ক্ষেত্রটা সত্যি সুন্দর লাগতেছে দূর থেকে অনেক। তো আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। এই জমি তো আগে লেবু ছিল, এই জমি সরিষা ভালো হওয়ার কথা, কারণ অনেক উর্বর থাকার কথা মাটি, লেবুর পাতা পড়ে পইছে অনেক সার হওয়ার কথা। সরিষার ফুলের যে গন্ধ রমাইক, খুবই ভালো লাগে আমার। জমির ভিতরে চলে আসছে একদম, আমাদের টুকু দেখাবো, এটা জ্যাঠামশয়ের আর এটা আমাদের, মাঝখানে মাঝখানে একটু গ্যাপ আছে আপনারা আগে দেখছেন। খুবই সুন্দর গন্ধ,
সরিষা ফুলের সাথে আমাকে কেমন লাগে দেখেন, সরিষা ফুলের সাথে আমি কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। সরিষা সরিষা, দু চোখে শুধু সরিষা ফুল দেখতেছি। সরিষা চাষে একটা সুবিধা আছে, বারবার জঙ্গল সাফ করতে হয় না। একবার লাগিয়ে দিছে আবার এসে কাটবে, এইভাবেই সরিষার চাষ হয়। অন্য সব জমিতে জঙ্গল সাফ করতে করতেই অনেক টাকা খরচ হয়ে যায় লোক দিয়ে করাতে গেলে। মৌমাছিরা সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। টাটা।